হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল ভ্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু অন্যরকমের ব্লগ শেয়ার করি। গেছিলাম গত বছর ডিসেম্বর মাসে শান্তিনিকেতন। সেই সময় ভেবেছিলাম যে শান্তিনিকেতনে ব্লগগুলো আপলোড করব, কিন্তু তখন আমার ফোনের একটু সমস্যা হওয়ার কারণে তখন ভিডিওগুলো আপলোড করতে পারিনি। বাট ওই যা হয় ভালোর জন্যই হয়। এখন চলে এসেছে ডিসেম্বর মাস, দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। আমি ভাবলাম যে পৌষ মেলা সিজনও চলে এসেছে, যেহেতু পৌষ মেলার সময় আমরা গেছিলাম শান্তিনিকেতন, আর যে ভিজিট করেছিলাম সোনাঝুরি হাটও, তাই ভাবলাম এখন আমি ভিডিওটা আপলোড করি। যারা যারা শান্তিনিকেতন যাবে ভাবছো বা সোনাঝুরি হাটে যাবে ভাবছো, তাদের আশা করি একটু হলেও ভিডিওটা দেখতে ভালো লাগবে। তাহলে চলো, কথা বলতে বলতে তো চলেই আসলাম প্রায় সোনাঝুরি হাটের কাছে। আমি শান্তিনিকেতনে দুটো ব্লগ বানিয়েছিলাম, এরপর আরেকটা পৌষ মেলা রিলেটেডও ব্লগ আছে, সেটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। তো আজকে চলো সোনাঝুরি হাটে ব্লগটা স্টার্ট করলাম। সোনাঝুরি হাটে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো প্রায় বিকেল 5টা। এসে দেখলাম বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে এখানে, আর সাথে সাথে দেখতেও পেলাম সেই বিখ্যাত ডান্স। সোনাঝুরি হাটে ঢোকার ঠিক সামনেটাতেই হচ্ছিল নাচটা, তো বেশ খানিকটা সময় নাচটা তো দেখলাম, এরপর পুরো চলে যাই চলো গোটা সোনাঝুরি হাটটা ভালোভাবে দেখতে। কি কি রয়েছে এখানে, এতদিন যা যা শুনে এসেছি যে অনেক কম প্রাইসে এখানে অনেক কিছু পাওয়া যায়, তো সেটাই এবার চলো দেখে নিই। সবার প্রথমে আমি এখানে দেখছিলাম শাড়ি, মানে আমার খুবই ভালো লাগছিলো এখানকার শাড়িগুলো, আর দাম কিন্তু শুনলে তোমরা অবাকই হয়ে যাবে। এই শাড়িটার দাম বলেছিলো মাত্র 500 না 600 টাকা, এরকমই দাম ছিল। এবার তুমি যদি বার্গেনিং করো সেটা হয়তো 150 টাকা কম হতেই পারে। তো হ্যাঁ, মনে পড়ছে শাড়িটার দাম এরকম 500 থেকে 600 টাকার মধ্যেই বলেছিল। আর এই শাড়িটা আমাকে পরে তো তোমরা দেখেছো এর আগে জামা ষষ্ঠী ব্লগে, এই শাড়িটাই আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম। আর অবিশ্বাস্য রকম কম দাম, শুনলে অবাক হয়ে যাবে, শাড়িটা নিয়েছিল মেবি 400 টাকা মতো। সেম এই শাড়িটারও দাম ছিল ওরকম 350 থেকে 400 টাকা মতো। তো কোয়ালিটি যে খুব হাই ফাই বলবো না, বাট ঠিক আছে, এক দুবার পরাই যেতে পারে, ভালো লাগবে। শাড়িগুলো বেশ সুন্দর আর খুবই লাইট ওয়েট ছিল। এরপর দেখছিলাম বেশ কিছু ব্যাগ, এখানে দাম ছিল খুবই কম। কাপড়ে ব্যাগগুলো ছিল 150 থেকে 200 টাকার মতো। আর এখন দেখবো পাঞ্জাবি। দাদা, পাঞ্জাবিগুলো কত করে? এই যে এই পিনগুলো 70 to 80 to 90, আর এই লেখাটা লেখাটা 290, ওটা 380 না? আপনি এইটাই দেখেন, আপনি একটা হয়তো প্রবলেম হবে, দাম বেশি বলতে না, আপনি এটা খুলে দেখাও, আপনি প্ল্যান একটু খুলে দেখাও, প্রাইসটা আপনার তো 42। দেখো গায়ে ধরো দেখি, আমি মাপ দেখে বুঝে গেছি আমার হবে, খুব নরম, পরে খুব আরাম হবে না গো। নেওয়া হয়ে গেছে পাঞ্জাবিটা। পাঞ্জাবিটা এতটা বেশি আমার পছন্দ হয়েছিল, পিওর কটনের, আর দাম শুনলে তোমরা ঠিক ততটাই অবাক হয়ে যাবে। দাম নিয়েছে মাত্র 350 টাকা, এত কম দাম নিয়েছে তাই আর কোনো বার্গেনিং করলাম না। সোনাঝুরি হাটে ছেলেদের পাঞ্জাবির কালেকশন প্রচুর ভালো ভালো আছে, দাম কিন্তু খুবই রিজনেবল, তাই এখান থেকে তোমরা পারচেস করতেই পারো। দাদা, বোথনেক ব্লাউজ, এগুলো বোথনেক তো, কত দাম এগুলোর? 220। একটা দেখান দেখি একটু, সাইজ কি কি আছে এগুলো, একটা খুলে দেখান একটু দেখি। আচ্ছা, কিরকম সাইজ, কিরকম আছে এগুলোর? এরপরে একটা থার্ড মেলা আছে না? আর দাম কত আছে এগুলোর? 220। ফিক্স প্রাইস নাকি বার্গেনিং করলে আপনারা কমান? 200 করে কিনলাম আগে, এখানে কিনলাম 200 করে।
ব্লাউজ তো দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপর চলে আসি, চলো তোমাদেরকে দেখাই কিছু কুর্তির কালেকশন। এখানে কুর্তি রয়েছে 250 টাকা থেকে, নর্মাল যে কুর্তিগুলো সুতির আর কাঁথা স্টিচের কুর্তিগুলো ছিল দাম 400 টাকা করে। তো দাম শুনে তোমাদের আশা করি রিজনেবলি মনে হচ্ছে, আর কালেকশন কিন্তু দুর্দান্ত ছিল। কোনটা 900 টাকা? এটা কি হাতে বানানো? তোমরা দেখতেই পাচ্ছ সোনাঝুরি হাটে কি সুন্দর সুন্দর স্টল বিক্রি হচ্ছে, 600 টাকা 300 টাকা। তোমরা সবাই চলে আসবে এখানে। আর শীতকালে তো জানো পৌষ মাসে সোনাঝুরি হাট। এই দেখো ভ্যারাইটিস রেঞ্জের এখানে কুর্তি রয়েছে, বিভিন্ন রকম শাড়ি, দুপাট্টা, স্টল, খুব সুন্দর। এটা পিওর কাঁথা স্টিচ করা দাদা? সব কাঁথার কাজ না? অপূর্ব, খুব সুন্দর। এটার দাম হচ্ছে 2600 টাকা, খুব সুন্দর। এটা মেটেরিয়াল কি আছে দাদা? তসরের উপর, অরিজিনাল তসর। পিওর হাতে করো কি এগুলো পুরো? আচ্ছা দেখো হাতে বানানো, কি অপূর্ব কাজ। সোনাঝুরি হাটের একটা বৈশিষ্ট্য আমার মনে হয়, এখানে অপছন্দ হওয়ার মতো কোনো জিনিসই নেই, পছন্দ হবে সব কিছুই যেই দোকানেই তোমরা যাও না কেন। দাম তো থাকে ভীষণই রিজনেবল। তাই এবার দেখতে দেখতে চলে আসলাম একটা ফটো ফ্রেমের দোকানে। ফটো ফ্রেমগুলোর দাম ছিল 250 থেকে 300, খুব বেশি হলে 400 টাকার মধ্যেই। দেখতে দেখতে চলে আসলাম পাশের দোকানটাতেই, এখানে রয়েছে বেশ কিছু কাঁথা স্টিচের কুর্তির পিসের কালেকশন, দাম বলল 350 টাকা। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর হাতের বানানো সব জিনিস রয়েছে। এগুলো কত করে বললো দাদা? আর এই কুর্তিগুলো দেখো 300 350 করে। প্রত্যেকটা জিনিসই ছিল এতটা সুন্দর আর এত চয়েসেবল, দামও কিন্তু খুবই রিজনেবল ছিল। তো পাশের দোকানটাতে দেখলাম এখানে রয়েছে একতারা, এখানকার বৈশিষ্ট্য। আর দেখো প্রচুর লোকের কিন্তু একদম ভিড়ও হয়ে গেছে দেখতে দেখতে, এখন প্রায় হয়তো বাজে 6টা নাগাদ। আমরা বেশ খানিকটা সময় কাটিয়েও ফেলেছি, টুকটাক কিছু জিনিসও আমার কেনা হয়ে গেছে। এখন দেখতে পেলাম এরকম বেতের ঝুড়ি রয়েছে, কি সুন্দর সুন্দর হাতের জিনিস। আর এই ব্যাগগুলো কিন্তু দাম ওই 150 থেকে 200 টাকার মধ্যেই। তো ভীষণ ভালো লাগছিলো সোনাঝুরি হাট ঘুরতে। যারা যারা শপিং করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বলবো, মন খুলে শপিং করার একটা আদর্শ জায়গা কিন্তু সোনাঝুরির হাট। ঘর সাজাতে যারা ভালোবাসো তাদেরও কিন্তু ভালো লাগবে, বেশ কিছু ঘর সাজানোর জিনিসও এখানে রয়েছে। আর এখানে তো রয়েছে যেমন সব জায়গায় দেখতেই পারছো প্রচুর কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, প্রত্যেকটা দোকানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। এটা কত বললে? 500। সব দোকানগুলোতেই এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস কমন, কাঁথা স্টিচের কিন্তু অনেক ভ্যারাইটির জিনিস রয়েছে। মানে কুর্তি রয়েছে, মানে রেডিমেড কুর্তিও রয়েছে, আবার কুর্তির পিসও আছে। এখানে দেখলাম আবার কাঁথা স্টিচের কাজ করা চুড়িদারের পিসও রয়েছে। আর এখানে রয়েছে ঘর সাজানোর জন্য একতারা, দেখতে পেলাম বেশ কিছু গলার হারও। তো সুন্দর, কত কিছু, একবার দেখো তোমরা। ওহ কি ভালো লাগছে, এত সুন্দর পরিবেশটা, মনোরম। দাঁড়াও দেখ ক্যামেরা করে দেখাই।
পরন্ত বিকেল, এই ঠিক সন্ধ্যা হবে হবে বাউলের গান আর বাউলের বাঁশির শব্দ শুনতে শুনতে চলে আসলাম খোয়াই দেখতে। অনেক দিন ধরে ভাবছি খোয়াই নামটা কেন হলো। তখন অন্তরাদি আমাদের বলেছিল যেহেতু ভূমিরূপ এখানে খোয়ে গিয়ে সৃষ্টি হয়েছে তার জন্যই নাম হয়েছে এখানকার খোয়াই। অনেক মুভি শুটিংই হয় এখানে, ওই দিকে চলে গেছে দিয়ে এই জায়গাটা এরকম ভূমিরূপ থেকে গেছে, সেই জন্য এটার নাম খোয়াই। এইটাই তো শুটিং হয়, এখানে সব শুটিং গুলো হয় আমাদের। এবার সোনাঝুরি পুরো দেখা হয়ে গেছে, এখানে দারুণ হাট বসেছে। এবার আমরা এখান থেকে না বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমাদেরকে এখন আবার পৌঁছাতে হবে। আজকে বাড়ি পৌঁছাবো না, আমরা কালকে বাড়ি যাব। তো বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আমি। সোনাঝুরি ব্লগটা ভাবছি আলাদা করব, আর শান্তিনিকেতনের পৌষমালা ব্লগটা ভাবছি আলাদা করবো, নাহলে দুটো একসাথে হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো চলো, আজকে সোনাঝুরি ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আজকে সোনাঝুরি হাটে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আশা করব দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরে চলো আবার অনেক ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।